আজকে দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। দেখো মেট্রো থেকে নেমে পড়েছি, এবার এগিয়ে যাচ্ছি, ডালা নেবো সামনে, সামনে থেকে ডালা নিয়ে তারপরে যাব। ওরা ওদের অনেক কথা বলতে ব্যস্ত, খুব সুবিধা হয়ে গেছে এই মেট্রোটা পুরো দক্ষিণেশ্বর অব্দি আসাতে। চলো ডালাটা নিয়ে নিই, তারপরে মায়ের মন্দিরে যাব। জানি না কত লাইন পড়েছে অমাবস্যা আজকে, প্রচুর তো লাইন পড়বে ভাবছি এখন। চলো দেখা হচ্ছে। জয় মা ভবতারিণী, মায়ের জয়। তো অনেক ঠাকুরের ফটো রয়েছে দেখছি, আর এখান থেকে যেতে পথে সবাই ডাকছে যে এই দোকানে আসো, এই দোকানে আসো। আর ডালাগুলো সাজানো রয়েছে অনেক রকমের দামে, আর ইচ্ছা মতো প্রসাদ এখান থেকে বেছে নিতে পারো যে কোনটা তোমাদের পছন্দ। তো আমি একটা, আমার মা একটা, দুজনের ডালা নিয়ে এবার যাচ্ছি মন্দিরের দিকে। পুজো দিয়ে এসে বসেছি এখানে খেতে, ভিতরে ভোগ খাবো। সেই কুপন কাউন্টার বন্ধ হয়ে গেছে, এত লাইন ছিল আজকে, এটা প্রচণ্ড গরম। দেখো বাইরে কত রোদ, প্রচণ্ড গরম। তারপরে এদিকে আসা যাওয়ার সময় যাওয়া গেছে খালি পায়ে, আসার সময় আসা যায়নি। জল দিয়ে দিচ্ছিলো, পাইপে করে জল দিয়ে দিচ্ছিলো, তার উপর থেকে আমরা আসলাম। এবার খেতে বসবো, এখানে নিরামিষ থালি নিয়েছি, সবাই মিলাইছে আমার মা, আর ওরা ওইদিকে বসে আছে। প্রচণ্ড রোদ, এই এসে বসেছে ফ্যানের তলা, এবার ওরা একটু হাসি পেরিয়েছে মুখ দিয়ে। আর ভিড় ছিল, খুব ভিড় ছিল, কিন্তু অনেক দিক থেকে লাইন বলে তাতে করে পুজোটা দিতে পেরেছি। চলো এবার কি খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছে, নিরামিষ থালি, এবারে আলু পোস্ত, ডাল, চাটনি, আর এইখানে রয়েছে পটল আলুর একটা তরকারি, আর পাঁপড়। বেশি হাওয়া কম হাওয়া করছে, ওরা কি অবস্থা, কোথায় হওয়া হয়ে যে হাওয়া আসছে আসছে আসছে। দিয়া হাত ধুয়ে আসলো, দিয়া তো খেয়ে নিই, তারপর আবার গঙ্গার ওই দিকে যাবো, তখন আবার তোমাদের সামনে আসছি। খেতে শুরু করো করো। দেখো মায়ের মন্দির, পুজো দিয়ে তো বেরিয়ে এসছি, খাওয়াও হয়ে গেছে, আবার একটু দর্শন করতে আসলাম, এবারে গঙ্গা ঘাটের দিকে যাব। তো এখান থেকে একটু দাঁড়িয়ে দেখছি আমরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আর এই যে সবাই কই, মাম্মাম, দিদি কই, ও আমার পাশে, এই যে ওই যে আমার মাদা, মা এদিকে আসো মা, সৌদি ব্যাগে চলে এসছে, কই মাম্মাম, এই যে তুমি খাওনি শুধু, তাই তো আমরা সবাই খেয়েছি, আমার মা শুধু খায়নি গরমে, বলছে পরে খাবে। আর একবার একটু দর্শন করে নি, এর আগে যে যখন এসেছিলাম এইখান দিয়ে লাইন দিয়ে গেছিলাম, এইখান দিয়ে এই রাস্তা থেকে এখান দিয়ে লাইন দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করেছিলাম, অনেক লাইন ছিল তখন ওই রেল রাস্তার ওখান থেকে। এইবারে আগের তুলনায় লাইনটা কম, তো এবার যাই ওইদিকে, চলো ওই দিক থেকে আসো। তো এত গরম, খালি পায়ে হাঁটা যাচ্ছিল না, এখন বেশ সুন্দর। আমরা জুতো নিয়ে এসেছি, জানো তো, যেখান থেকে ডালা নিয়েছিলাম ওখান থেকে গিয়ে জুতো নিয়ে এসেছি খেয়ে, তারপরে এখন হাঁটতে পারছি সুন্দর, যত মত তত পথ। চলো এখান থেকে দেখ মায়ের মন্দির দেখা যাচ্ছে, দেখো ফ্রেন্ডস যতক্ষণ দেখা যায়, এই ঘন্টার আওয়াজ, মায়ের পুজো হচ্ছে ভিতরে, মনে হয় মাকে এখন ভোগ দিচ্ছে, মন্দির বন্ধ হয়ে যাবে এবারে। ওই দেখো তোমাদের বলছিলাম যখন খেতে বসেছিলাম যে জল দিয়ে এত রোদ, মানে হাঁটা যাচ্ছিল না। এই দেখো জল দিয়ে ঠান্ডা করেছে, তারপরে এখানে লাইনে আমরা দাঁড়াতে পারছিলাম, আসার সময় খুব ভালো লেগেছে জলের উপর দিয়ে আসতে। দেখো কি খুব গরম, প্রচণ্ড গরম, তাও হালকা একটু হাওয়া আছে, যখন এসেছিলাম তখন হাওয়াও ছিল না। এই জায়গাটা পুরো জল দিয়ে নিয়েছে, এখন জলের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। মা কই
গঙ্গায় যাবো, যাবো গঙ্গা ঘাটে যাবো, দেখবো হনুমান গঙ্গা জলটা মাথায় নেবো। এই জায়গাটা একদম ছাওয়া, এবার গাছের নিচে চলে এসেছি, পাখির আওয়াজ দিয়া হনুমান খুঁজছে, হনুমান কই থাকে থাকে পাবি নিশ্চয়। আর মন্দিরের ভিতরে পায়রা দেখলাম অনেক, মায়ের মন্দিরের ভিতরে যেহেতু মায়ের মন্দিরে প্রবেশ করার আগে ফোন জমা দিতে হয়, তো সেই কারণে মন্দিরের চারিপাশটা আর ভিডিও করতে পারিনি। তো এইবারে অনেকটা সুযোগ পেয়েছি যে গঙ্গার ঘাটের সামনে এসে ভালো করে ভিডিও করে করে তোমাদেরকে দেখাবো। আর খুব ভালো লাগছিলো, এই দিকটা একটু ছাওয়াও ছিল, প্রচুর মানুষ এসেছিলো সেই দিন, হ্যাঁ, মায়ের অমাবস্যার পুজোর জন্য। আর গাছের নিচে অনেকেই বসে আছে স্নান করে। এই চলো ঘাটে নামছি, এবারে জল মাথায় ঠেকাবো। দেখো কি সুন্দর লাগছে, আর সৃষ্টি আর দিয়া ওইদিকে ওরা নিজেদের মতন নিজেরা ভিডিও করেই যাচ্ছে, খুব মজা আজকে ঘুরতে এসে। গঙ্গা মায়ের জল মাথায় নিয়ে একটুখানে দাঁড়িয়ে তারপরে আসলাম এই একটা গাছের তলায় আমরা সব বসেছি। ওরা বলছে যদি স্নান করতে পারতাম, এই করছে ওরা, জল এত ঠান্ডা, রোদ ছিল এখন একটু রোদটা কম আছে, গাছের তলায় একটু বসলাম, ভালো লাগছে। পুজো হচ্ছে, পুজো করছে অনেকে। অসত্য গাছ, অসত্য গাছ, একটু বসি তারপরে একটু ওইদিকে পরে এগিয়ে যাব। মায়ের কাছে পুজো দিয়ে বাড়িতে চলে এসে সবাই মিলে কি খাচ্ছি? মজিটো। সবাই মিলে মজিটো খাচ্ছি। আমার মার খাওয়া হয়ে গেছে, মা একটু শুয়ে আছে। একবার দেখা, একবার দেখা, এই যে ব্লু কালারে। আর সুমদীপটা দেখো, সুমদীপটা দেখো, অটোমেটিক চেয়েছে। তো সবাই মিলে বসে বেশ ঠান্ডা ঠান্ডা মসজিদও খাচ্ছি, বানিয়ে দিয়েছে কে আবার সৃষ্টি বাবা, প্রচুর হেল্প করেছে আমরা ওদের মধ্যে থেকে এসছি বলে। কই যায় ও, ওর মধ্যে আর কিছু দিস না, দরজাটা বন্ধ কর, দরজাটা বন্ধ করে দিই, ওটা পারফেক্ট হয়েছে, আর কিছু দিস না, ভালো লাগবে না, খেয়ে দেখ, ভালো লাগছে। তো এখন আমরা বসে খাচ্ছি, গল্প করবো, আবার সন্ধ্যাবেলা একটু করে টিফিন টিফিন খাবো। তো গরমের মধ্যে মাকে আর ওদেরকে বললাম যে একসঙ্গে চল আমাদের বাড়ি থাক, পরে বাড়ি যাবি, হ্যাঁ, সবাই মিলে একটু মজা করা যাবে, আনন্দ করা যাবে, আর একটু রেস্টও নেব, এই মসজিদও খেয়ে সবাই মিলে আমরা একটুখানি ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলা টিফিন। আর একটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একটু লিচু আছে, ওটাকে বার করে রেখেছি, সবাই মিলে ছাড়িয়ে খাবো। খুব ভালো পুজো দিয়েছি মায়ের কাছে, এত লাইন, আর খুব গরম আজকে, এত রোদ, হ্যাঁ, মানে জল ঢেলে দিয়েছে পরে পায়ে হেঁটে যাওয়ার জন্য। ওরা গল্প করতে করতে মসজিদ এনজয় করছে। আর এই কাপটা আমার আর তোর, ওদের ওদের সবার এই ছোটো ছোটো, ওই যে ছোটো ছোটো ভাঁড়ের মতন কাপে। আর একটা এটা বড় নিয়ে এসছি, এটা আমি হাফ আর সৃষ্টি হাফ। আর মা অনেকদিন পরে এসছে, তাই তো, ঘুমানোর প্ল্যানে আছে, দেখছো না, নড়ছে না, বেশি কথা বলছে না, সন্ধ্যাবেলা অনেক কথা বলবে তোমাদের সঙ্গে, হ্যালো এটা ওইটা বলবে, এখন একদম ঘুমানোর প্ল্যানে আছে, দিয়া আসছে। তো চলো আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে, সব বাড়ি এসে একদম আলাদা হাসি। আরো ঘুরতাম আমরা, কিন্তু ওই রোদের জন্যই চলে এসেছি, আজকে অনেক গরম, এরপরে আর একবার যাব, একটু বৃষ্টি বৃষ্টি হোক তখন একটু আদ্যা পিঠেও যাওয়ার ইচ্ছা আছে। আর দক্ষিণেশ্বরে মায়ের ওখানে ভোগের কুপনটা বন্ধ হয়ে গেছে, নাহলে ওখানেই খেতাম। তো যাই হোক, খুব ভালো ঘুরেছি, মার দর্শন করেছি, মাকে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। চলো আমার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, আমাকে দে, আমি কথা বলছি শেষ করে দিচ্ছি, কিন্তু আমি খেয়ে নিয়ে আজকে যা আনন্দ করলাম সবাই মিলে, ঘর এখন ফাঁকা, সব চলে গেছে, আমি আর সৃষ্টি দুজনে মিলে এখন রয়েছি, ওরা চলে গেছে, অনেক মজা করেছি। তারপরে আমরা একটু টিফিন টিফিন খেয়ে তোমাদের সামনে আসতে পারিনি, এত গল্প আড্ডায় ব্যস্ত ছিলাম, সবাই মিলে অনেকদিন পর তো একসাথে হয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আজকে বেরিয়েছিলাম, ওটাই মানে একটা রিফ্রেশমেন্ট অনেকদিন পর। আর মানে গরমের ছুটিতে ভাবছিলাম সবাই মিলে একটা কোথায় যাই কোথায় যাই, তো মায়ের কাছে গিয়ে আশ্রয় নিলাম, প্রচণ্ড গরম ছিল, হ্যাঁ, গরমে একটু মানে একটুখানি অনেকটাই কষ্ট হয়েছে, কিন্তু যেহেতু সবাই মিলে ছিলাম ভালো লেগেছে।
আর ভোগটা খেলে আর একটু বেশি ভালো লাগতো। এবারে চেষ্টা করবো একটু আগে যাওয়ার। বললো 10টার মধ্যে কুপন কাটতে হয়, তাহলেই পাওয়া যাবে, নাহলে তারপরে বন্ধ করে দেয় আর দরজা খোলে না। আর এক মাকে ভোগ দেওয়ার পরে যদি জায়গা খালি থাকে বা ওরা বোঝে যে আর দু চারজনকে ঢোকানো যাবে, তখন ওরা ডেকে ঢুকিয়ে নেয়। তারপরে তো আমরা গঙ্গাঘাট থেকে আসার পথে মানে ঢোকার যে মেন সিংহদ্বার ওটা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র বেরোনো যাবে। তো আর বেশিক্ষণ না ঘুরেই আমরা বেরিয়ে পড়লাম। আবার সেই বিকালে খুলবে মায়ের মন্দির। তা আমার মনে হয় যে অনেকজন মিলে গেলে একটু সকাল সকাল তাড়াতাড়ি বেরোনোই ভালো। আমরা এখান থেকে বেরিয়েছি 9টার মধ্যে, 9টার সময় মেট্রোতে উঠেছি, যেতে যাওয়া টাইম লেগেছে এখান থেকে পুরো একদম দক্ষিণেশ্বর। তো এই মেট্রোটা হতেই বেশি সুবিধা হয়েছে, খুব ভালো ঘুরেছি, খুব ভালো লাগলো আমার। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা যারা এখনও মতো লাইক করনি, লাইক করে তারপরেই যেও কিন্তু। আর যারা যারা সাবস্ক্রাইব করে এখনও পাশে নেই, নতুন বন্ধু ভাবছো সাবস্ক্রাইব করবে কি না, তো সাবস্ক্রাইব করেই ফেলো। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে সবার প্রথমে আমাদের সব রকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। আর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলি, দেখা শুরু করে দিও লাইক দিয়ে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হাসি খুশি থেকো, ভিডিও দেখতে থেকো। আর যদি তোমাদের লাইক দেওয়ার মতন ভালো থাকার, ভালো লাগার থেকে আরেকটু বেশি ভালো লাগে, তাহলে শেয়ারটুকু করে দিও। চলো আজকের মতন বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।